নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুরের এক সরকারি স্কুলে নবনির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন করা হলো। দুর্গাপুরের এক বেসরকারি কারখানার সিএসআর প্রজেক্টের মাধ্যমে দুর্গাপুর রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে দুটি অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি করা হয়। সোমবার ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, নগর নিগমের মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, জাতীয় শিক্ষক ডক্টর কলিমুল হক, কারখানা কর্তৃপক্ষ সহ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। শ্রেণীকক্ষ উদ্বোধনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। স্কুলের উন্নয়নের দিকে বলুন যেভাবে কাজ করে তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। কাউন্সিলার হওয়ার পরে এই বিবেকানন্দ স্কুলের আমি দেখেছিলাম অনেক অসুবিধার মধ্যে তাদেরকে চলতে হতো। প্রথমে এখানে নিজের উদ্যোগী একটা সিসি ক্যামেরা ইনস্টল এখানে করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান তারাও দুটো ক্লাসরুম এডিশনাল ক্লাসরুম এই সিএসআর প্রজেক্টের মাধ্যমে তারা দিচ্ছে এবং সুপার শক্তিকে আমি ধন্যবাদ জানাই যে তারা যেভাবে এখানে এডিশনাল ক্লাসরুমকে যেভাবে তারা এখানে গড়ে তুলেছে এতে ছাত্রদের অনেক অসুবিধা, কারণ এখানে প্রচুর ছাত্রছাত্রী আছে যে বা স্টেট সেক্টরে আপনারা কিছুটা হলেও অনেক মানে সেই যে সমস্যার সমস্যার সমাধান করেছে। এবং কথাবার্তি বলব এখানে আমাদের ছাত্রদের মন পড়ার দিকে যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের পরিবেশটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। কারণ বিগত করোনার কারণে দুটো বছর স্কুলের পড়াশোনা বন্ধ ছিল, মেনটেন্যান্স বন্ধ ছিল, যার কারণে প্রতিটা স্কুলই প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে। সেই ভগ্নপ্রায় দশাটিকে আজকে নতুন রূপ পাচ্ছে স্কুলে, সেটা সত্যি স্কুলের ক্ষেত্রে আনন্দের বিষয়। তো আজকে সুপার শক্তি ফাউন্ডেশন যেমন এগিয়ে এসছেন, আমি আমাদের মাননীয় মহানগরীর আমাদের সিনিয়র এমএমআরসি রয়েছেন প্রভাত, ওনাদেরকে অনুরোধ করব। কারণ একটা সরকারের পক্ষে বা একটা ইউএলবির পক্ষে আমরা যে আরবান লোকাল অথরিটি রয়েছে তাদের পক্ষে সম্ভব হয় না আমাদের দুর্গাপুরের বা কোনো শহরের বা কোনো জেলার বা কোনো গ্রামের সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার বদলে দেওয়ার বা সমস্ত কিছু পরিবর্তন করে দেওয়ার, সব কিছু নতুন করে দেওয়া। সেক্ষেত্রে আমাদের দুর্গাপুরের যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে, যে সমস্ত ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের একটা সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি থেকেই যায়। সেই সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি আবেদন করে আমরা চাইবো অন্যান্য সংস্থাগুলো ঠিক এইভাবে এগিয়ে আসুক, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যেটা সরকার তরফে আমরা করতে পারছি না বা সরকার বা আমাদের কর্পোরেশনের তরফে আর্থিক মানে কোষাগারে কিছুটা টান রয়েছে, সেই কারণে হয়তো সব কাজ এই মুহূর্তে করে দিতে পারছি না। তো তারা যেন এগিয়ে এসে কিছুটা কাজ করে দেয়, কারণ এটা তাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তাহলে আস্তে আস্তে আমাদের দুর্গাপুরের একটা মান উন্নয়ন হবে। কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি উন্নয়নের ধারা বা গতি কীভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পগুলো ছাত্রছাত্রীদের আমাদের শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের বিনামূল্যে বই সমস্ত কিছু পাচ্ছে, তার দ্বারা উপকৃত হয়েছে। এবার পড়াশোনার যে মান উন্নয়নের জন্য যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের একটা উন্নয়নের প্রয়োজন আছে, সেই জায়গায় সুপার শক্তি যে কাজ করেছে তাদেরকে তার জন্য ধন্যবাদ জানাই। এটা একটা পজিটিভ দিক, এটা মাঝখানে প্রায় বন্ধ ছিল, কিন্তু এখন
গ্রুপের সাথে সেন্সার প্রজেক্টে বিভিন্ন জায়গায় কাজকর্ম হচ্ছে, তা আমাদের খুব ভালো লাগে এবং আমাদের কাছে এটা সকলের কাছে এটা খুব অ্যাপ্রিসিয়েশন হয়। তো বিবেকানন্দ স্কুলে যখন ঢুকি তখন এটা খুব প্রাসঙ্গিক, এই স্কুলে গত দু বছর তিন বছর হয়েছে যে স্কুলের হিসাব ছিল না, ছাত্রছাত্রী আসবে না, তারপরে স্কুলটা মনে হচ্ছিল যেন মৃতকায়ী হয়ে গেছে। স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি স্কুলটাকে আবার নতুন করে প্রাণবন্ত করে তুলেছে, এটাই হচ্ছে যে সবচাইতে ভালো জিনিস। দ্বিতীয়ত হচ্ছে স্বামী বিবেকানন্দের নামে এই স্কুল, তিনি প্রথম শিক্ষার বিকাশ এবং চৈতন্যের বিকাশের কথা তিনি প্রথম বলেছেন। সব মানুষের মধ্যেই সুপ্ত অবস্থায় হচ্ছে যে জ্ঞানের ভাণ্ডার, সেটাকে বিগলিত করার নামই হচ্ছে যে শিক্ষা। শিক্ষা মানুষের মধ্যে চেতনা, চেতনার যদি জাগ্রত হয় তাহলে হচ্ছে যে সেই মানুষ প্রকৃত মানুষ হিসাবে তৈরি হয়। তো শিক্ষা অঙ্গন থেকে ছাত্রছাত্রীকে শিক্ষকরা যারা তৈরি করে তারা প্রকৃত মানুষ তৈরি করার জন্যই হচ্ছে তাদেরকে তৈরি করা হয়। আমরা ছোটবেলায় আজকের এই অনুষ্ঠান কী বিষয়ে? আজকে আমাদের বিবেকানন্দ আর্ট ইউনিয়ন বিদ্যাপীঠে একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা বিল্ডিং উদ্বোধন হয়। এই বিল্ডিংটা করেছে সুপার শক্তি কনস্ট্রাকশন, ওনারা এই বিল্ডিংটা করে দিয়েছে। সেই বিল্ডিংয়ে আজকে তারা ওপেনিং করলেন এবং এই ওপেনিংয়ে আমাদের দুর্গাপুরের মহানাগরিক উপস্থিত ছিলেন, মেয়র মাননীয় মেয়র মহানগরী, এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পাড়ার প্রাক্তন এমএলএ প্রভাত চ্যাটার্জি, মাননীয় প্রভাত চ্যাটার্জি কাউন্সিলর এমএমআইসি, রমাপ্রসাদ হালদার আর উপস্থিত ছিলেন মিস্টার কলিমুল হক, এছাড়া উপস্থিত ছিলেন সুপার শক্তির যারা ম্যানেজমেন্টে আছেন প্রত্যেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান গানের মাধ্যমে আরম্ভ হয়েছে এবং তারপর এই অনুষ্ঠানে ফিতে যে বিল্ডিং কিছু উদ্বোধন করলেন মাননীয় অনন্য মুখার্জি এবং সবাই মিলে একসাথে এই বিল্ডিংয়ের সূচনা মানে ফিতে কেটে ওপেনিং করা হলো। আর এই স্কুলের যে ম্যাডাম সুতমা বক্সী এবং আমি দুজনা এবং স্কুলের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী শিক্ষিকা এবং স্টুডেন্ট প্রত্যেকের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি ভালোভাবে আমরা করতে পেরেছি। আপনার পরিচয়? আমার পরিচয় বিপ্লব কুমার সাহা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10।